বান কেড়েছে ঘরবাড়ি, তাই ট্রেনের মধ্যেই ঘর সংসার। সপ্তাহখানেক আগে মালদা থেকে মহানন্দার জল হুহু করে ঢুকতে শুরু করে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর ব্লকে। এর জেরে গত শনিবার হঠাৎ করেই বানভাসী হয় চকভৃগু এলাকার তিনটি গ্রাম। বানের জলে ভেসেছে ঘরবাড়ি, প্রাণ বাঁচাতে অসহায় মানুষগুলো উঠে পড়েছিলেন কলার ভেলায়, শেষ পর্যন্ত আশ্রয় জোটে বালুরঘাট স্টেশনে। জলে রেললাইন ভেসে যাওয়ায় স্টেশনে তখন দাঁড়িয়ে বালুরঘাট শিলিগুড়ি লোকাল ট্রেন, সেই থেকে গত ছদিন ধরে আশ্রয় বলতে ট্রেনের কামরা। বাচ্চা কাচ্চাগুলো তো বাঁচাতে হবে, এখন না পারে ওই যে কলার গাছ কাটে নিয়ে আসে আমাদের পাড়ার ছেলেগুলা, এই বাচ্চাগুলাকে রাত্রে বেলা 8:30টার দিকে পার করছে। এই দুর্দিনেও তারা একে অপরের হাত ছাড়েননি। প্রায় শতাধিক পরিবার ট্রেনেই আশ্রয় নিয়েছে, ঠাসাঠাসি করে একসঙ্গে থাকা, খাবার কোনোদিন জুটছে, কোনোদিন অভুক্তই থাকতে হচ্ছে। ঘুরাই করে আমরা রেল স্টেশনে আসি, রেল স্টেশনে আসার জন্য মেম্বার বা প্রধান কোনো রকম আমাদেরকে ভুরা বা নৌকা বা কোনো যানবাহন যে আমাদেরকে এখানে পৌঁছায় দিবে সেরকম কোনো ব্যবস্থা করেন নাই। খিচুড়ি যা দেয় এক পোয়া চালের খিচুড়ি, আমরা 5-6 জন মিলে ওটা খাই। কেউ অল্প আনাজপাতি দিলে স্টেশন চত্বরেই হচ্ছে রান্না, কিন্তু আর কদিন, কবে ফিরবেন, বাড়িতে আদৌ ফিরতে পারবেন তো, মনের কোণে এক রাশ আশঙ্কা ট্রেনে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের। মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর।